মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, মহান রাব্বুল আলামিন আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মক্কায় সাথে এবং মদিনায় মোরাবার সাথে সম্পৃক্ত রেখে আমরা রোজা রাখি এবং এবং এটা আমরা একটা তরিকা বন্ধী মানুষ। কাদেরিয়া তরিকত আমাদের আমাদের সিলসিলিয়া কাদেরিয়া তরিকত, আমরা আমাদের গোড়া হইল মির্জাকিল দরবার শরীফ। আমাদের ওখানকার অনুসারী হিসাবে আমরা আজকে 200 বছর পর্যন্ত আমরা ওই চন্দ্র মাসকে মক্কা শরীফ এবং মক্কা শরীফকে স্মরণ করিয়া রাখিয়া আমরা এই পর্যন্ত এই মক্কা শরীফ যেদিন ঈদ করে যেদিন রমজান রাখে আমরা ওই দিন রমজান রাখি এবং ওনারা যেদিন ঈদ করে আমরা ওই দিন ঈদ করি। এই হিসাবে আমাদের আজকে 200 বছর পর্যন্ত এইভাবে চলে আসছে, বুঝছেন? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ঈদ মুবারক। আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতর পালন করছি আমরা। আমাদের পূর্বপুরুষরাও এই দিনে সৌদি আরবের সাথে মিল দেখে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা পালন করে থাকে। তাদের ধারাবাহিকতায় আজকে আমরা ঈদ উল ফিতর পালন করতে যাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এটা আসলে আমাদের অনেক আগ থেকে আধিপত্যভাবে আমরা সবাই আসলে যে আমাদের যে সৌদির সাথে ঈদ করা হয় একসাথে মিলে, তো এটা আমাদের শুধু এইটা না, আমাদের পার্শ্ববর্তী আরও কয়েকটা গ্রাম আছে, আমরা সকলে মিলে একসাথে একদিন আগে ঈদ করি। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই ভালো লাগে, একসাথে অনেকে আসে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেকগুলো গ্রাম আছে যারা সরকারিদের সাথে ঈদ করে, কিন্তু তাদের ঈদের মাঠে আসলে সচরাচর এত মানুষ হয় না। কিন্তু আমাদের ঈদে যতটুকু মানুষ হয় আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়, একসাথে আমরা সবাই একত্রিত হয়ে মোটামুটি সবার সাথে একটা আন্তরিক বিনিময় হয়, নামাজ শেষ করে মুলাকাত হয়। আলহামদুলিল্লাহ এটা আমাদের সবার কাছে অনেক ভালো লাগে। আমাদের দিক থেকে এটা আগে অনেক দেখেন যেটা হবে প্রতিদান কি বলতে প্রতিদান জ্ঞানের মধ্যে নাই, আলো আনে এনেছে আর আমরাকে আমাদেরকে সে আল্লাহ বিদ্যা খাতার আচ্ছা খাতার মধ্যে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ 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 কাল শারুন হি রাইহিয়া খায়রু মিন আলফি। উত্তরে দেখাও, দক্ষিণে দেখো, সামনে দেখো, আমাদের প্রত্যেকের উপর হাজার মুতাকিম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আমরা পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার নামাজ পড়বো। সঠিক সময় বলতে অনেকে মনে করবেন আজকে আমরা যে সৌদির সাথে কেন নামাজ পড়তেছে, নামাজের সম্পর্কটা হয়তো সূর্যের সাথে। আল্লাহু আকবার, আল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার মাহমুদ আকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেরি করছে আমি কি করবো, আমরা বসলি আমরা
تقبل الله منا ومنكم وصالح الاعمال اللهم امين وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته একই তারিখে আমরা করতে পারি এই ব্যবস্থা আপনি করবেন আজকে সারা পৃথিবী
মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং কমিশনার মহাপরিচালক ডক্টর সালিম সাহেবকে আমরা অভিনয় দিলাম।